বলো এই কাগজটা তুমি কোথা থেকে পেলে হ্যাঁ তুমি তার আগে বলো যে তুমি বারবার নিজের নাম কেন লিখেছো মানুষ যখন হাতে লেখা প্র্যাকটিস করে বা সই মেলানোর চেষ্টা করে তখন বারবার এরকম নাম লেখে তুমি কি করছিলে জানি আর প্রথম দিকে সইগুলোর সঙ্গে তোমার সইয়ের তো খুব একটা মিল পাচ্ছি না আমি বুঝতে পারছি না যে আইপিএস অফিসার আমি না তুমি তোমার দেখছি গোয়েন্দাদের মতো চোখ হয়ে গেছে তুমি একটা কাজ করো তুমি না প্রাইভেট ডিটেকটিভ হিসেবে কাজ করো ভেরি গুড অমিত সবসময় আর কি ভালো লাগে না তুমি আগে বলো যে তুমি এখানে বারবার নাম কেন লিখছিলে হ্যাঁ কেন লিখছিলে বলো আমি এখানে বারবার আরে এই দেখো আমি তোমাকে বলতেই ভুলে গেছি আমার না হাতে একটা আমি চোট পেয়েছি ইঞ্জুরি না না ঠিক আছে মানে আমি যখন ওই টুপটুপের ওখানে সাইন করছিলাম আমি দেখলাম ভালোভাবে সাইন করতে পাচ্ছি না আমার হাতে পেন হচ্ছিল দেখো এবার স্কুলের ডকুমেন্টসে সাইন যেরকম হলেও চলে কিন্তু মানে অফিসিয়াল ডকুমেন্টস ব্যাঙ্ক বা আমার আমার অফিসে যদি সাইন ওরকম না মেলে না তখন তো প্রবলেম হয়ে যাবে বুঝতে পারছো তো ওই জন্যই আমি ট্রাই করছিলাম তুমি দেখো এখানে প্রথম দিকে যে সাইনগুলো আছে ওগুলো ঠিক নয় কিন্তু পরের দিকে বেটার মানে পরে ঠিক হয়ে যাবে আর কি এখন কি ব্যথা আছে দেখি আমার হাতটা দেখো না 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 ব্যথা ফাটা কিছু নেই সব সব ঠিক আছে ও আসলে কাগজটা দেখে না আমার মনে হয়েছিল যে তুমি বোধহয় নিজের সইটাই ভুলে গেছো তাই বারবার প্র্যাকটিস করে মানে আগের মতো করার চেষ্টা করছো না না সত্যি তো নিজের সই কি কেউ কখনো ভুলতে পারে সত্যি তো কি যে বলো না তুমি নিজের সই কেউ কখনো ভুলতে পারে নাকি